শালা সামনে বুদ্ধ নাই সঙ্গ বুঝি না বুদ্ধ নাই সঙ্গ 19 তারিখ পদ্মচিহ্ন বিজেপি এটি পরমতা আই পি জুট প্রার্থী না বুদ্ধ নাই তার কারণ বিজেপি নাই যত ভাই মিল ওই থানা খাই চলে নানি সঙ্গ নাই সিনি বরক তাই যত সমরায় বরক তানের যতনে মিল ওই সামুং খাই যার যার অধিকার মানা বাগিন সঙ্গনাই থানসঙ্গে তিন জায়গাও চাবলাই সঙ্গ তিনি কথু মাতল আপনাকে সঙ্গ নুখাম সিনেও সাইজঙ্গ সাকা বরং গান উমা শঙ্কর দাবরমা গোবাই তলে দিন থাকা নই যেদিন ইলেকশন দিকে রেখা আদিন সঙ্গ গোবাইনি সাইমাঙ্কা তানে বাগাই ওর শাসক দল বিজেপি তাই অপোজিশন সাপ তঙ্গনি তিপর মথা অলরেডি থানচাঙ্গাই মিলি থাঙ্কা তাই বুড়া অপোজিশন তঙ্গর বিরোধী দিন বিরোধীর চিন খানটা মানে হামজা গিয়া এলাকা দেবলাবং মানে আবার হামজা গিয়াম তিপারা সাংতেন ওয়ান্দেংতেন মণিপুরংতেন মুসলিমংতেন বংনি অধিকার বংনি ডেভেলপমেন্ট মানে আপনার হামজা গিয়া তাবুনি কংগ্রেস ভাই সিপিএম অজুত পার্টির সুনুকা 35 বছর কসার জুত সরকার বাদকে 5 বছর বাদ রেখে সুনুক কাজে সিপিএম নি আমাল সিপিএম আমল তাম কক সাহ তাবং নরক আমতনে লুকুনি বড় লোক নরক নুক নাম দিল্লি দিল্লি মিছিল খাই নেই মিটিং খাই নেই আগে সিপিএম আমল মিটিং মিছিল খাই সামন খাই নি জরা রিয়া ওয়াসনা জরা রিয়া বসা পড়নে নি নাকুনা জরা রিয়া নুকু নাকুনা জরা রিয়া দিল্লি মিটিং খাই সমস্যায় কে শেষ খাই শিক্ষা করে রতে করে খাই কাপ আবো সিপিএম আইছি তিনি সিপিএম বিরুদ্ধে কক সাহ কংগ্রেস তাম কক সাহ পরিবর্তন মা খাই নাই পিয়াবা পাবলিক জনগণ লগের ওই পরিবর্তন সিপিএম তা তখন ত্রিপুরা যাবো লগে রেখা পিয়াবা যারাই নিচুস তনাই দ অ যারা কংগ্রেস কর্মী বিরোধী হিসাবে সামন খাই কাপ সিপিএম ন নাই হেনই পরিবর্তন খাই নাই পিয়াবা যারা কর্মী তনাই দ ইয়াং তলা লেবল যুদ্ধ খাইও আয়াং শাক লেবলকে অ্যাডজাস্ট খাই পড় শাক সুবিধার বাকে পরিবর্তন খাই বং শাক শাক নি বাকি সুবিধা না ওই আসক্ত আমাকে শেষ খাই কাপ হাকে শেষ খাই বছর তো বছর শেষ খাই শিব কাপ আবন মুক্তি রেখা সাব 2018 সাল তাবনে যে চিনি প্রার্থী অর রিসা সিন কালে রিসা রিসা কালে সিন সমর কব রিসা অদা ক্রিকা অনেক সাগা সৈকা ফিয়াবা আগ্রি যে চিফ মিনিস্টার সানমুচমু রিসা তিলালে দুরা থাক গানা শুনুস তয়া গানা ও নর নুকেনা রিসা ন খিদারি নো সাগতি জানাইয়া তাবনে চিফ মিনিস্টার তে গংমালি জালো একটা কক বাই ফানো হাম বাই খুলুম কানি চাও আগে নি চিফ মিনিস্টার ন একটা কক বড়াই কক সামানি একটা হামদম ঘুমানি লুক ইয়াং হয়েছে সিনে ন শেষ খাই শিক্ষা শিক্ষা ব্যবস্থা শেষ খাই শিক্ষা প্রত্যেক বছর পারাম চাইনি আর ইতিহাসে সবসময় ইতিহাস তৈরি করার সুযোগ পাওয়া যায় না আমার মনে আছে 1999-এ বহুদিন ধরে বিজেপি করি আমি 1999-এ প্রথমবার টিউজিএস বিজেপির সঙ্গে জোট করেছিল শ্যামাচরণ বাবু নগেন্দ্র জমাতিয়া রতিমোহন জমাতিয়া ওরা সব মিলে আমরা একসঙ্গে মিলে লোকসভা নির্বাচন গিয়েছিলাম 1998-এ জগদীশ ছিল এবং আজকে আবার দুটো আঞ্চলিক পার্টি আমাদের সঙ্গে এসেছে আমরা একসঙ্গে মিলে নির্বাচন গাইব কারণ বিজেপি সবসময় চায় যে আঞ্চলিক পার্টিগুলো আমাদের সঙ্গে থাকুক আমরা চাই সমস্যার সমাধান করতে মোদিজি বলেছেন
প্রবলেম না, সলিউশন লাগে। তাই আজকে আবার ইতিহাস গড়ছি আমরা, দুইটা আঞ্চলিক দল এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে লড়বো আমরা। আর এদিকে জোট কি? কংগ্রেস আর সিপিএম এর জোট। এই জোটটা কিসের জোট? মানুষ বুঝে গেছে, অ্যাসেম্বলিতে মানুষের জোট করে সিট বাড়ানোর জন্য, ওরা জোট জোট করে সিট কমানোর জন্য। সিপিএম ছিল 16টা 18-তে, এখন হয়েছে 10টা বা 11টা, আমি জানি না, 10টা নাকি 10টা আছে এখন 16টার থেকে। আর আমরা যখন জোট করেছিলাম আইপিএফটির সঙ্গে 2018 সনে, সিপিএমকে 51 থেকে 16তে নিয়ে এসেছি, এটাকে বলে জোট। যে জোটে সিট কমে যায় এটা জোট না, এটা সুবিধাবাদী একটা ব্যবস্থাপনা। তাই মানুষ এই জোটকে ভোট দেবে না। আমি জানি, খবর পাচ্ছি আমরাও, শনি পূজা চলছে কংগ্রেসের এখানে, যেমন জামানতটা থাকে, অনেক পূজা পালি যজ্ঞ চলছে ওদিকে, জামানতটা যেমন থেকে যায়। আর সারা ভারতবর্ষে একই কথা, ভারতীয় জনতা পার্টি হারবে কি জিতবে এটার আলাপ নেই, আলাপ হলো এবং আলোচনা হলো মোদি 400 থেকে বেশি পাবে কি পাবে না, সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। ইস বার ক্যা 400 পার হোগা কি নিয়ে হোগা, হারবে জিতবে প্রশ্নই উঠে না, হার জিতে প্রশ্ন নেই সারা ভারতবর্ষে। এমন ত্রিপুরা রাজ্যে 25 বছর একটানা সিপিএম সরকার বানিয়েছে, কংগ্রেস বারবার ইলেকশন করে আবার পিছিয়ে পিছিয়ে গিয়ে হাতাহাত করে তাই সরাতে পারলো না, আমরা এক ধাক্কা দিয়েছি সিপিএম শেষ, এক ধাক্কায় সিপিএম শেষ, আরেকবার আরেক ধাক্কায় নিশ্চিহ্ন হয়ে যাবে। এবার আইপিএফটি মথা এবং বিজেপি মিলে আমরা একটা ধাক্কা দেব, সিপিএম কি ত্রিপুরা যে থাকতে পারবে কি পারবে না ওরা চিন্তা করবে এটা, কারণ সিপিএম এর 35 বছর, 10 বছর নিবেন বাবু, 5 বছর দশরথ বাবু, 20 বছর মানিক বাবু, এই 35 বছরে সবচেয়ে বঞ্চিত যদি হয়ে থাকে, জনজাতিরা বঞ্চিত হয়েছে। আর আমরা যারা বিজেপি করি বহুদিন ধরে, আমরা জানি যে ভারতবর্ষে যখন আমাদের সরকার ছিল না, বিজেপি সরকার ছিল না, তখন এমপি কিন্তু আমাদের সবচেয়ে বেশি আসতো কোত্থেকে, জনজাতি সম্প্রদায় থেকে। আমাদের কাছে সব সময় বেশি এমপি ছিল জনজাতি সম্প্রদায়ের, সারা ভারতবর্ষের জনজাতিরা বিশ্বাস করত যে ভারতীয় জনতা পার্টি ওদের পাশে দাঁড়াবে, আমরা দাঁড়িয়েছি। আমরা জনজাতিদের বিপদের সময় একটা পার্টি দাঁড়াতো ভারতবর্ষে, সেটা ভারতীয় জনতা পার্টি, ঝাড়খণ্ডই হোক, ছত্তিশগড়ই হোক, যেখানেই হোক। তাই এবার যখন বলা হয় যে ছত্তিশগড়ে হবে না, কংগ্রেস আসবে ফিরে, ছত্তিশগড়ে আসা অসম্ভব, যারা আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা জানি ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টি আসবে আবার। সালা সামনে বুট নাই, সেন বুচিন বুট নাই, সেন 19 তারিখ পদ্মচিহ্ন বিজেপি ইতি পরমতা আইপিএফ জুট প্রাচীন বুট নাই, তামে কারণ বিজেপি নাইও যত বাই মিল ওই থানচা খাইয়েই চলে নানি সঙ্গ নাইও সিনি বড়ক তাই যত অর সম্রাই বড়ক তানের যতনে মিল ওই সামুং খাইয়েই যার যার অধিকার মানা বাগিন সঙ্গনাই থানচাঙ্গে তিন জাগাও চাবলাই সিং তিনি কথু মাতলই আপনাকে সুখা সিনেও সাইজঙ্গ সাকা বরং গান উমা সঙ্গ দাবরমা গোলাই তলে দিন থাকা নাই যেদিনে ইলেকশন দিকে রেখা আদিন সিং কুবলাই নি সাইমাঙ্কা তানে বাগাই অর শাসক দল বিজেপি তাই অপোজিশন সাব তঙ্গনি তিপর মথা অলরেডি থানচাঙ্গাই মিলি থাঙ্কা তাই বুড়া অপোজিশন তঙ্গর বিরোধী।